আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রমাদান মোবারক। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন, একটা লেবন, পুদিনা পাতা, খেজুর। এখন আমি এক এক করে পুদিনা পাতাগুলো দিয়ে দিচ্ছি। আর এখন রমাদান মাস, বেশি বেশি করে ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। আর সারাদিন ক্লান্ত একটা শরীর থাকে, ঠান্ডাটা খেলে আমাদের শরীরটা অনেক 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 ভালো থাকে। আর তাছাড়া লেবন হচ্ছে এমন একটা জিনিস, মানে আপনার পেটে গেলে এই জিনিসটা একদম, পুরো পেটটা একদম কনকনে ঠান্ডা হয়ে যায়। আমি খেজুরটা কেটে কেটে দিচ্ছি, ছোটো ছোটো পিস করে দিচ্ছি, কারণ অনেক সময় এটা দেখা যায় যে ব্লেন্ডারে মিহিন হয় না, দানা দানা থেকে যায়। এক গ্লাস আমি দিয়ে দিচ্ছি, আমার পরিমাণে আমি এক গ্লাস দিয়ে দিচ্ছি, এক গ্লাস লেবন দিয়ে দিচ্ছি, আর এক গ্লাস নর্মাল পানি দিয়ে দিচ্ছি। এখন আমি এটার সঙ্গে কিছু আইস মিলিয়ে দিব এবং অবশেষে কিছু মিলিয়ে দিব। এখন আমি এটা ব্লেন্ডার করে নিচ্ছি, ব্লেন্ডার করে ফেলেছি। এখন দেখেন, এখানে আমি ছোট্ট সুন্দর একটা গ্লাসে ঢেলে নিব, কিছু আইস দিয়ে দিলাম, শরবতটা ঢেলে দিলাম। এটা এত টেস্ট, আপনারা না খেলে বুঝতেই পারবেন না, একবার ট্রাই করে দেখবেন বাসায়। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, এবং নতুন নতুন ভিডিও নিয়ে যেন আসতে পারি আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।